মাজহারুল ইসলাম বাংলাদেশ থেকে, আপনার মাধ্যমে কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন? কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন সূরা গসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 19-21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র বার্তা পৌঁছে দেওয়া। হেদায়েত দেওয়া সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হাতে, একমাত্র আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে আল্লাহ তার বান্দাদের মধ্যে বেছে নেন যে কার মাধ্যমে তিনি মানুষকে হেদায়েত দিবেন, এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাধ্যমে প্রচুর মানুষ হেদায়েত পেয়েছেন এবং এখনও পাচ্ছে। এবার যদি প্রশ্নটির ব্যাপারে বলি যে কতজন আমার মাধ্যমে হেদায়েত পেয়েছে, আমি বলবো এটা শুধু আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে মহান, তিনি এ বিষয়ে হিসাব জানেন। যদি একজন মানুষও হেদায়েত পায় আমার মাধ্যমে, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, কারণ একজন মানুষ যদি আপনার মাধ্যমে হেদায়েত পায় তাহলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাকে তার মাধ্যম বানিয়ে নেন যতগুলো মানুষকে সম্ভব হেদায়েত পৌঁছানোর, এবং মানুষকে ইসলামের কাছে আনার, এবং শিরক এবং কুফর ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করানোর। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটির ভবিষ্যৎবাণী পূরণে সাহায্য করেন, যেটি বলছে একদিন ইসলাম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে।